সুপ্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব আমরা অনেকেই স্বপ্নে গ্যাস দেখি অথবা আমরা অনেকেই স্বপ্নে তেল দেখি সরিষের তেল অথবা সয়াবিন তেল তো সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা সত্য স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত আলোচনা শুনতে থাকুন আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ইউটিউবের ইউটিউবের মধ্যে তো বর্তমানে আজেবাজে অনেক স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ভরে গেছে তো আমরা সেই আজেবাজে স্বপ্নের ব্যাখ্যা না দিয়ে সত্য স্বপ্নের ব্যাখ্যা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং সবসময় করে আসতেছি এই জন্য সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য আমাদের সাথেই থাকবেন আর আলোচনা আপনারা শুনতে থাকুন তো আমরা প্রথমে আলোচনা করব গ্যাসের আলোচনাটা তারপর তেল এই মানে ভাগে ভাগে আমরা আলোচনাটা করব তো প্রথমে আমরা যেটা করতেছি স্বপ্নে গ্যাস যদি কেউ দেখতে পায় তো স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ এক্ষেত্রে উল্লেখ করেছেন স্বপ্নে গ্যাস দেখা অবশ্যই এটি একটি শুভ এবং ভালো লক্ষণ স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে গ্যাসের মাধ্যমে কোনো কিছু রান্না করতেছে অথবা সে নিজে গ্যাসের চুলা জ্বালাইতেছে তাহলে এক্ষেত্রে স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ উল্লেখ করেছেন ইহা সন্তান লাভের নিদর্শন বুঝতে হবে যদি বিবাহিত হয়ে থাকে আর অবিবাহিত হয়ে থাকলে ইহা অচিরেই সুস্বাস্থ্য লাভের লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্ন ব্যাক বিস্ণ আরও উল্লেখ করেছেন স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে প্রচুর পরিমাণে যে এই স্বপ্নটা দেখল অর্থাৎ যে গ্যাসটা দেখতে পেলো সে নিজে প্রচুর পরিমাণের বৃদ্ধ অথবা বৃদ্ধা মানে বিদ্যা যে কেউ যদি এই স্বপ্নটা দেখতে পায় তাহলে পুনরায় তার জীবনে সুখ মনে মনে সুখ শান্তি ফিরে আসার নিদর্শন বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে এমন কোন এলাকার মধ্যে রয়েছে যে এলাকার মধ্যে আশপাশে কোনো গ্যাস নেই অথবা সে কোথায় যে গ্যাস কিনবে এ বিষয়ে সে খুবই চিন্তিত স্বপ্নে এমনটা দেখলো আর কি তাহলে সেক্ষেত্রে অচিরেই তার অর্থ সচ্ছলতা ফিরে আসার নিদর্শন বুঝতে হবে এবং কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি গ্যাস দেখতে পায় তাহলে অতি দ্রুত তার ঋণ থেকে মুক্তি লাভের নিদর্শন বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি তাজা গ্যাস অথবা গ্যাসের খনি দেখতে পেল গ্যাসের খনি থেকে সে গ্যাস সংগ্রহ করতেছে অথবা গ্যাস বের হচ্ছে এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায় তাহলে ইহা বিবাহিত হয়ে থাকলে কন্যা সন্তান লাভের নিদর্শন অবিবাহিত হয়ে থাকলে অতি দ্রুত তার জীবনে কোনো বিপদ থেকে থাকলে বাধা বিপত্তি থেকে থাকলে সেই বাধা বিপত্তি দূর করে বাধা বিপত্তিগুলো কাটিয়ে সে নিজে সফল মানুষ হিসাবে সমাজের মধ্যে এলাকার মধ্যে সম্মানিত হইবার নিদর্শন বুঝতে হবে এবং স্বপ্নপেক্ষা বিশ্বজ এক্ষেত্রে আরো উল্লেখ করেছেন স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে মানে গর্ভবতী নারী সে নিজে দেখতে পেল যে সে নিজে গ্যাসের মাধ্যমে কোনো কিছু রান্না করতেছে তাহলে অতি দ্রুত তার গর্বের বাচ্চা বের হওয়ার নিদর্শন বুঝতে হবে এবং উল্লেখ করেছেন স্বপ্নে কেউ যদি এত বিশাল বড় আকৃতির জামা পরিধানরত অবস্থায় গ্যাস দেখতে পায় তাহলে ইহা অতি দ্রুত সে নিজে অপমানিত এবং লাঞ্ছিত হওয়ার নিদর্শন বুঝতে হবে এবং অতি সুন্দরী নারী যদি গ্যাসের মাধ্যমে রান্তে দেখতে পায় তাহলে ইহা অতি দ্রুত সে মুনাফা অথবা টাকা পয়সা পাইবার নিদর্শন বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি তেল দেখতে পায় তো আমরা তেলের আলোচনাটা এখন করব তো রোজে আপনারা আলোচনা শুনতে থাকুন আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন দর্শকবৃন্দ স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে সে নিজে সরিষার তেল তো সরিষার তেল অথবা সয়াবিন তেল যে কোনো ধরনের তেল দেখলো তাহলে হ্যাঁ তাদের তাদের উপর যদি কোনো বিচার কায়েম করা হয় তাহলে তারা সেই বিচারের মধ্যে জয়ী হইবে এবং তাদের উপর কোনো মামলা মামলা মোকদ্দমা ভবিষ্যতে অথবা থাকলে মোকদ্দমায় নিদর্শন বুঝতে হবে অথবা চুর তাদের বাড়িতে কোনো চুর প্রবেশ করবে না এই লক্ষণগুলো উল্লেখ করেছেন কোনো কোনো স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ এবং স্বপ্ন ব্যাখ্যা বিসর্গণ আরো উল্লেখ করেছেন স্বপ্নে কেউ যদি সরিষার তেল দেখতে পায় তাহলে ইহা সে নিজে দায়িত্ব সে নিজে এমন কোন দায়িত্ব পাবে যেই দায়িত্ব সে পালন করতে পারবে না দায়িত্ব পালন করতে গিয়ে সে হিমশিম খাওয়ার লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি সয়াবিন তেল দেখতে পায় তাহলে ইহা তার আত্মীয় স্বজনের মধ্যে কারো অসুস্থতা অথবা মৃত্যুর ইঙ্গিত বুঝতে হবে মৃত্যুর ইঙ্গিত বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে তার পরিবারের লোকদেরকে তেলের মাধ্যমে কোনো কিছু ভেজে খাওয়াচ্ছে তাহলে ইহা অতি দ্রুত সে নিজে অপমানিত হওয়ার নিদর্শন বুঝতে হবে আবার এক্ষেত্রে কোনো কোনো স্বপ্ন ব্যাখ্যাপেশকণের মত হলো সে নিজে সম্মানিত হওয়ার নিদর্শন বুঝতে হবে এবং স্বপ্নে কোনো মৃত ব্যক্তির কাছে যদি সে নিজে গ্যাস চাইতে দেখে আপনার তেল চাইতে দেখে মৃত ব্যক্তির কাছে জীবিত মানুষ চাচ্ছে তাহলে ইহা সে নিজে ব্যবিচারের মধ্যে নিয়োজিত নিপ্ত হইবার লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে অসুস্থ কোনো ব্যক্তির মাথায় তেল দিতেছে তাহলে ইহা তার উপর কোনো বালা মুসিবত থাকলে সেই বালা মুসিবত থেকে মুক্তি লাভের নিদর্শন বুঝতে হবে এবং কোনো স্কুল অথবা ছাত্রছাত্রী স্কুলের ছাত্রছাত্রী অথবা কলেজ ভার্সিটি যেখানেই হোক ছাত্রছাত্রীরা যদি মাথায় তেল দিতে দেখে তাহলে ইহা অর্থ লাভের নিদর্শন বুঝতে হবে অথবা তাদের মাথার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাইবার নিদর্শন বুঝতে হবে এবং কোনো অসুস্থ মানুষকে অসুস্থ মানুষ যদি স্বপ্নে দেখিতে পায় যে সে নিজে তেল দিয়ে নামাজ পড়তেছে অথবা তার ঘুম ভালো হচ্ছে স্বপ্নের মধ্যে দেখল তাহলে ইহা সে নিজে অতি দ্রুত তার দুঃখ কষ্ট অথবা অসুস্থতা থেকে মুক্তির লাভের নিদর্শন বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে মোনাজাত করতেছে নামাজরত অবস্থায় স্বপ্নে দেখলো মাথার মধ্যে তেল দিয়ে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে তার খাদ্যের কোনো অভাব হবে না খাদ্যের অভাব থেকে সে মুক্তি পাবে এই নিদর্শনগুলো বুঝতে হবে তো দর্শকবৃন্দ এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আর আপনার যদি এমন কোনো বিষয় থাকে যা আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ফেসবুকের মধ্যে অথবা আপনারা আমাদেরকে ইনস্টাগ্রামের মধ্যে টুইটারের মধ্যে মেসেজ করতে পারেন তো সেক্ষেত্রে আমরা যে নামে আইডিটা খুলেছি জেট ইউ বি এ ওয়াই আর বি আই এন স্পেস ইমাম লিখলেই আমাদের ইউটিউব ফেসবুক সব জায়গায় আমাদের আইডি চলে আসবে সেখানে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মঙ্গল কামনা করছি আর আপনার স্বপ্নটা সত্য কি না কোন সময়ের স্বপ্ন সত্য হয় এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা শোনার জন্য বোঝার জন্য ধৈর্য ধরে আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকুন আর বিশেষ করে আপনার স্বপ্নটা সত্য কিনা না এটার জন্য শেষের আলোচনাটুকু আরো মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনি বুঝতে পারবেন কোন সময়ের স্বপ্ন সত্য হয় সেই বিষয় নিয়ে এই জন্য ধৈর্য ধরে শুনতে থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট অবশ্যই আপনার হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই সেগুলো বানানো এবং ভুয়া কথা আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে এই জন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে এজন্য থেকে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয় তারা যাতে ইসলাম সম্পর্কে জানে তারা অভিজ্ঞ হয় এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে হয়ে যাবে এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা জানতে চাইবো তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রু এ মিনাল্লাহ এটা সরাসরি কার্যকর হয়ে থাকে আল্লাহ আপনি কোন করবেন কোন করবেন না এটা এটা আপনাকে দেখিয়ে দেয় কার্যকর হয়ে যায় এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে এটা কখনো কার্যকর হয় না তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না এজন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানার জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে আপনার বয়স কত আপনার জ্ঞান কতটুকু আপনার চরিত্র কেমন এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায় অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না এই জন্য আপনার কত ছেলে নাকি মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং হাদিস থেকে জানতে পারবেন সুপ্রিয় কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তিবিশেষে স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত ছেলে নাকি মেয়ে জ্ঞান কতটুকু বয়স কতটুকু এই বিষয়গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য